যে পাখিটি গান গিয়ে উড়ে গেল সবুজ পাহাড়ের দিকে, তাকে বলা হয়নি আমি তোমার গান শুনেছিলাম অচেনা কোনো এক পাহাড়ি রাস্তায়, তাকে বলা হয়নি তোমাকে হত্যা করার জন্য দুজন শিকারী সবুজ পাহাড়ের দিকে গেছে। নন্দন চত্বরে যে ছেলেটি কবিতার আড্ডায় প্রকাশককে বলেছিল, আমার প্রচুর কবিতা আছে, একটি কাব্যগ্রন্থ প্রকাশ করবেন আমার জন্য, তাকে বলা হয়নি। রমেন কাকুর মুদির দোকানে যে ভিখারিকে 100 গ্রাম ডাল কিনতে দেখেছিলাম, সেই ডালের ঠোঙায় আমি রবীন্দ্রনাথকে পড়েছি। পর্তুগিজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস পড়তে পড়তে আদর্শ শব্দটা কখন যেন আদর্শ লিপিতে আটকে গেছে। সুবর্ণরেখা শীতলক্ষা জলে যে মানুষটি চোখের জল ফেলতে ফেলতে বলেছিল, আজ মাছ হয় নাই বাবু, কিছু পয়সা দেন, নয়তো বাড়ির লোক না খাইয়া মরব, সেই মানুষটিকে বলা হয়নি। স্বাধীনতা কাকে বলে, মনুষ্যত্ব কাকে বলে, শ্রমের মূল্য কাকে বলে।